গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল ব্লগটা শুরু করলাম, দরজা খুলেছি, দেখছি সব ছিটিয়ে পড়ে আছে, এখন কাজে লেগে পড়তে হবে তাড়াতাড়ি। আর একটা জিনিস কী হয়েছে বলো তো, রাত্রেবেলা মাংস রান্না করেছিলাম, মাংসটা রেখেছিলাম গ্যাসের ওখানে, বিড়াল এসে সব ফেলে দিয়ে চলে গেছে। আর ছেলে তো মাংস ছাড়া ভাত খায় না, ওর জন্য রেখেছিলাম, আর কী বলবো, সব ফেলে দিয়ে চলে গেছে। আর এখন বাজে 7:10 দেরি আছে, বাবা আর ছেলে ঘুমিয়েই থাকছে, আমি কাজ করে আসলাম সব বাইরে, আর এখন ঝাড় টাড় দিয়ে এই যে এখন ঘরটা মুছবো, আর ছেলেকে উঠালাম এসে, ও গেল উপরে, এসে এখন পড়তে বসবে। আর আমি বললাম যে এসে পড়তে বস, আমি স্নানে গেলাম, স্নান করে এসে পুজো টুজো করলাম, করে এখন যাব রান্নার কাছে। আর ও দেখছি পড়তে বসে গেছে, আবার তো স্কুলে যাবে, আর আমি এদিকে রান্নারে যাব। সকাল থেকে ভাবলাম, উঠে এক ভাব চিন্তা ভাবনা করছি কী রান্না করব। তো দেখলাম কিছু তো নাই, ফ্রিজও কিছু নাই, সবজি টবজি আনা তো ছিল, মটরের ডাল, ওটাকে ভিজালাম গরম জল করে, আধা ঘন্টার মধ্যে ভিজে গেছে, ওটা এখন মিক্সিতে বেটে নিয়েছি, বেটে এখন ওই বড়ার ঝোল আর ভাত করব, আর কিছু করব না। আর বুঝতেই পারছো আমি দোকানে যাব 9:30 বেজে যাবে, তাড়াতাড়ি করে ওটাই করে দিলাম। আর ছেলেকে বললাম যে স্নানে স্নান করার জন্য বালতিটা নিচে লাগিয়ে কলে টাইমের জল কলে লাগিয়ে গেল স্নানে। আর এদিকে আমার খাওয়া হয়ে গেছে, আর ছেলেকে খাবার বেড়েছি, এদিকে তরকারিটা কমপ্লিট হয়েছে, তরকারিটা তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে নিই। এদিকে ছেলে হাসছে দেখছো, রেডি হচ্ছিল স্কুলের জন্য, ওকে খাইয়ে টাইয়ে আমিও বেরিয়ে পড়লাম দোকানে। দোকানে এসে সব কিছু লাগালাম, মানে সব গুছালাম, আর বিরক্ত কর মানে জীবনটা ভালো লাগে না গো, এত কাজ করো সব। দোকান থেকে আসলাম এখন, যে দেখো সব কিছু পড়ে আছে, 7:30 রান্না করবো, রান্না কী করি শেয়ার করবো তোমাদের সাথে। আর দেখো ফ্রিজ থেকে জল এসে কী অবস্থা, মুড়ি খাবো, এ ছেলে মুড়ি আর সিঙ্গাড়া মাখবে, মাখছে মাখা হচ্ছে খাওয়া দাওয়ার পর ছিটিটা পড়তে বসেছে এখন, ওই যে বিছানা টিছানা গুছালাম, চাদরটা পাতা হয়নি, পরে পাতবো এখন। এই যে বাসনগুলো আছে সব বাইরে এখন মাজতে যাবো, সব এই যে পরিষ্কার করলাম শোকেস টোকেস সব, ফ্রিজে একটু পরিষ্কার করলাম, ফ্রিজে প্রচুর জল জমেছিল বললাম না তোমাদেরকে, এটাকে জলগুলোকে সব পরিষ্কার করলাম, এখন যাই বাইরের কাজগুলো কমপ্লিট করে আসি। এক সময় এগুলো সব দেখে মনে হয় সব কিছু ছেড়ে ছেড়ে চলে যায় কোথাও, এই যে বললাম না এখন রান্না করবো, এদিকে ভাত বসেছে, এদিকে মাংস হচ্ছে, মুরগির মাংস, মুরগির মাংস বলতে মাথা গলা আর মেটে আছে, আর কিছু নাই, একবারে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মেটা বসিয়ে দিয়েছি, আর রাত্রেবেলা কিছু করতে ইচ্ছা করলো না। ভাত হয়ে গেছে, এদিকে মাংস মোটামুটি কমপ্লিট, তো এখন যাবো, এখন সবাই খেতে বসবো আর কি। আর এদিকে পুচকিটা এসে গল্প করছে, ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, বাই।